এখনো বিরাট ষড়যন্ত্রের মধ্যে আছে দেশ ঐক্য বিনষ্ট দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে ভারত এই কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনার সভায় তিনি এ কথা বলেন দাবি করেন দেশের মানুষ এখনো মুক্তি পায়নি ফ্যাসিস্ট হত্যাকারী ও তাদের দোসররা এখনো বহাল তবিয়তে আর অন্তর্বর্তী সরকার থেকে সুশীলদের বাদ দিয়ে নির্যাতিত আন্দোলনকারীদের নেয়ার আহ্বান তিনি জানিয়েছেন একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন বিএনপি ক্ষমতায় যেতে চায় তবে রাতের ভোট কিংবা বিনা ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায় না ছাত্র বসিমের সাথে তারেক রামের মাস্টার মাইন্ডের জন্য আজকে এই আন্দোলনের সফলতা আসে সেই সফলতার আজকে উদাহরণ কি এই তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারবে না বাংলাদেশে আসা তার দরকার বর্তমান সরকার একটি দুর্বল সরকার রূপে প্রতিভাত হয়েছে জনগণের চোখে যেই কারণে আনসার বাহিনীও কু করতে চায় যেই কারণে ছাত্ররা এসে বলছে পরীক্ষা ছাড়াই আমাদেরকে পাশ করিয়ে দেন এটা তো মগের মূল্যকে পরিণত হতে পারে না